আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান, কাতার প্রবাসী। এবারের বাজেটে আমাদের মন্ত্রী সাহেব প্রবাসীদেরকে ভালোভাবে কিন্তু বাস দিয়ে দিয়েছে। আমাদের কথা বিবেচনা না করে, কোনো সুযোগ সুবিধা অথবা অসুবিধা আমাদের বিবেচনা না করে আমাদের অর্থমন্ত্রী আমাদেরকে ভালোভাবে বাস দিয়েছেন। এর জন্যই যাতে করে আমরা ভালোভাবে বেশি বেশি করে বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাই, আর ওনারা এটি শোষণ করবেন, খাবেন, দামি দামি গাড়ি নিয়ে ঘুরবেন এবং আমাদের কাস্টম আমাদেরকে সুযোগ করে দেবেন, যাতে করে আমাদের কাছ থেকে একটু এক্সট্রা ভালোভাবে দান্দা বেশি করতে পারে। তো আমরা যারা বাংলাদেশে আসব, বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা, আমরা এখন থেকে সাবধান হতে হবে, যাতে করে আমাদের কাস্টম আমরা এই আইনের কলে ফেলে আমাদেরকে শোষণ করতে না পারে। আমরা এখন থেকে কোনো মোবাইল নিয়ে আসতে পারবো না, আমরা কোনো 24 ক্যারেটের কোনো স্বর্ণ আমরা নিয়ে আসতে পারবো না, যেটি বার অথবা বিস্কিট যেটাই বলি না কেন, অথবা অনেকে দুবাই যারা থাকে তারা কিন্তু অনেকে স্বর্ণ 24 ক্যারেটকে গলে তারপর আমরা নিয়ে আসি, তো এরকম গলা স্বর্ণ আমরা কিন্তু নিয়ে আসতে পারবো না। আমরা শুধু আনতে পারবো 22 ক্যারেট স্বর্ণ, 22 ক্যারেট স্বর্ণ 10 ভরির নিচে আমরা নিয়ে আসতে পারবো, আর মোবাইল আমরা নিয়ে আসতে পারবো না। কারণ মোবাইল যদি নিয়ে আসি, আমাদের হয়তো হ্যান্ডসেট যেটা আমরা ব্যবহার করি একটি ফোন, এটি হয়তো আমরা ফ্রি নিয়ে আসতে পারবো। এখনো পর্যন্ত ক্লিয়ার না আমাদের মন্ত্রী সাহেব কি আমাদের ব্যবহৃত একটি ফোনে কি শুল্ক দিয়েছেন না দেন নাই, এটি 2-1 দিনের ভিতরে আমরা ক্লিয়ার হব। আর নতুন মোবাইল কিন্তু আমরা নিয়ে আসতে পারবো না ব্যাগেজে করে, যারা আগে নিজের পরিবারের জন্য 2-3টি নিয়ে আসতে পারতেন এবং আরও 2টি আপনার বন্ধু বান্ধবের নিয়ে আসতেন, পরিবারদের তাদের পরিবারদের জন্য দিতেন, এখন কিন্তু আমরা আর নিয়ে আসতে পারবো না এই ধরনের মোবাইল। তো আমরা আসার সময় শুধু ফেয়ার অ্যান্ড লাভলি আর চকলেট নিয়ে আসবেন, কোনো মোবাইল নিয়ে আসবেন না। যদি মোবাইল নিয়ে আসেন তাহলে আমাদের কাস্টম মামারা ধরে কিন্তু আপনাকে শোষণ করবে। আমরা যাতে করি কাস্টম মামাদেরকে শোষণ করার রাস্তা করে না দিই, আমরা খুব সতর্কভাবে আসতে হবে। কারণ বাংলাদেশের যেই মন্ত্রী থেকে শুরু করে সরকারের যে কাস্টম আমরা এয়ারপোর্টে বসে থাকেন, তারা কিন্তু প্রবাসীদের পকেটের দিকে এবং লাগেজের দিকে দেখে থাকেন, কে কি নিয়ে আসছে, কার কাছ থেকে বেশিভাবে বেশি করে দান্দা করা যাবে। তো আমাদের কাস্টম আমরা যদি এভাবে দান্দা না করে প্রবাসীদের কাছ থেকে, তাহলে কিন্তু কাস্টম আমরা ভালোভাবে সুবিধা করতে পারে না পরিবার চালাতে। তো এই জন্য আমাদের কাস্টম আমাদেরকে যাতে করে আমরা সুবিধা করে না দিই, আমরা আমরা নিজেকে যাতে করি বিপদের মুখে না ফেলি, আমাদের অর্থের অপচয় যাতে করে না হয়, ওইভাবেই আমরা আসতে হবে। এবং আমরা খুবই শীঘ্রই এই আইন বাতিলের একটি আবেদন জানাচ্ছি, আমরা আশা করি এই আইনটি বাতিল করে দেওয়া হবে, আমরা যাতে করি আগের মতো আমরা শুল্ক ছাড়া 2-1টি মোবাইল আমরা নিয়ে আসতে পারি। এই আইনটি আমরা পূর্ণ বহাল চাই এবং বাংলাদেশের সরকার, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা যাতে করি এই সুবিধাটি পাই, আমরা 2-1টি মোবাইল আমাদের পরিবার অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসতে পারি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি সাইফুর রহমান, কাতার প্রবাসী।